রপ্তানি আয়ের ধীরগতি, রেমিটেন্স প্রবাহের মন্থরতা, ব্যক্তি খাতের বিনিয়োগের স্থবিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবক্ষয়, আমদানিতে ক্রমহ্রাসমান প্রবণতা, টাকার ব্যাপক অবমূল্যায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বিদ্যুৎ ও জ্বালানির সহজ প্রাপ্যতা, এবং এই সবগুলোর একটা ওভারআর্চিং বিষয় হচ্ছে তথ্য উপাত্তের ব্যত্যয় এবং ঘাটতি। ফোকাস গ্রুপ ডিসকাশন সেই আলোচনার প্রেক্ষিতে এখানে প্রায় 300 জন উপস্থিতি অংশগ্রহণ করেছিল। এটা তাদের কাছ থেকে আমরা শুনেছি তারা কি সমস্যাগুলি বলছে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে। তারা বলছে যে অপ্রতুল চাকরির সুযোগ, শিক্ষার নিম্নমান এবং দক্ষতার অমিল, উদ্যোক্তা হওয়ার সীমিত সুযোগ, নারী চাকরি প্রার্থীদের সামাজিক প্রতিবদ্ধকতা, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধার অভাব, ঘুষ ও দুর্নীতির কারণে কর্মসংস্থানের সীমিত সম্ভাবনা, অভিজ্ঞতার অযৌক্তিক প্রয়োজনীয়তা, চাকরির সরকারি চাকরির অপেক্ষা এবং আর্থিক সীমাবদ্ধতা। তো এই প্রেক্ষিতে আমরা আলোচনা করব এগুলোকে ঘিরে, এবং আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পদ পরিধি বহুলাংশে নির্ভর করবে আসলে এটার মেয়াদ কতখানি, কারণ পদ পরিধি অনেক বিস্তৃত, এটার এটার পরিধি অনেক বিস্তৃত, এবং সেই জন্য কতগুলো কাজ করবে তারা সেটা অনেকাংশে নির্ভর করবে এটা কতদিন এই সরকারের মেয়াদ কতদিন হবে। আমি মনে করি তিনটে আমাদের এখন যেটা করণীয়, এটা আশু করণীয় মধ্যমেয়াদি করণীয় কিছু এবং দীর্ঘমেয়াদি করণীয়। আশু করণীয় হচ্ছে অবশ্যই সতর্ক আসতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা এবং নাগরিকদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এখন এই জন্য আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ যে প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি পেলে মুক্ত যারা উচিতের সরকারের যে বেনিফিশিয়ারি হয় তারা উচিতের সরকার যে উপকর্মগুলো করেছে তার পোষণ এবং অনেক ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট কি বলে রিপ্রেশন যে বিশ্বত যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো একটা রাষ্ট্রীয় বাহিনী, এটা রাষ্ট্রীয় বাহিনী থাকে না, এটা একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছে এবং এটা এটা বিপ্রেরণার হাতিয়ারে হাতিয়ারে পরিণত হয়েছে। এখন এটা এটা ধরেই গিয়েছে যে সরকার পতনের সাথে সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পলায়নের সাথে সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, শোনা যায় যে তারা ক্যান্টনমেন্টে আছে, হেফাজতে আছে। আমি জানি না কিভাবে কি হেফাজতে আছে কিভাবে আছে, আমাদের ছেলে মেয়েরাও তো সেই হেফাজতে ছিল, ওটা তো আমরা উপরে সবাই প্রতিবাদ করেছিলাম। এটা কি তাদের ক্ষেত্রে যদি হেফাজতে থাকে তারা হেফাজতে আছে এটা তালিকা করা দরকার, আমাদের জানা দরকার এবং তারা গ্রেপ্তার হয়েছে কি হয় নাই তাদেরকে কতগুলো ওই যে আইনগত কতগুলো বাধ্যবাধকতা আছে তাদেরকে আরো তাহলে করা দরকার। আমাদের তো জানার অধিকার আছে তারা ওই যে হেফাজতে আছে তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। আওয়ামী লীগের আমার প্রিয় ব্ল্যাকলিস্ট, তিনবার চাকরি গেছে আমার, এখন আবার আবার আওয়ামী লীগ হয়েছে। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে এই এই সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করে বিভিন্ন আমাকে ওই আমি এনডিসিতে ক্লাস নিই, এটা এনডিসি মানে মাঝে মাঝে ভেরিফিকেশন করে আবার বাসায় কি আসছে ডিজিএফ এ সে জিজ্ঞেস করছে যে ডক্টর কি ডাক্তার তো ফাইল নামাতে পারি, বলে হ্যাঁ, বলে আচ্ছা তুমি কোথায় এখন আসেন, নেই যেভাবে আজকাল ইনসেন্টিভাইজ করে বাচ্চাদের বিদেশে পড়ানোর থেকে, ফ্ল্যাট কিনে দেওয়ার থেকে, গাড়ি কিনে দেওয়ার থেকে, অল কাইন্ডস অফ থিংস, দিস হ্যাজ টু স্টপ। এইটার জন্য আমাদের একটা এথিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবে এন্ড উই ওয়ান্ট দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ টু কাম আন্ডার দ্যাট কাইন্ড অফ অ্যান এথিক্যাল ফ্রেমওয়ার্ক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।